মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর জন্য যতগুলো অ্যাপ আছে তার মধ্যে বেস্ট আমার কাছে হচ্ছে ইনশট। তো যারা ইনশট দিয়ে কাজ করেন তারা জানেন যে এটা কত বেশি প্রফেশনাল অ্যাপ। তো যারা জানেন না তাদেরকে এই ভিডিওটা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই ইনশট অ্যাপ দিয়ে প্রফেশনাল ভাবে আপনার যে কোনো ভিডিওকে যে কোনো ভাবে এডিট করবেন। তো ইনশট দিয়ে ভিডিও এডিটের জন্য আগে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে, তারপর আমরা যখন ওপেন করে নেব প্রথমবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের এই অ্যাপে এই যে দেখেন কয়েকটা সেকশন আছে, একটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ফটো, আর আমাদের লাস্টেরটা হচ্ছে কলেজ। কলেজ মানে হচ্ছে আপনি কয়েকটা ছবি দিয়ে একটা অ্যালবামের মতো তৈরি করবেন, এক ছবির ভিতরে কয়েকটা ছবি থাকবে। তো এটা আমাদের দরকার নেই, এটা যেহেতু একটা ভিডিও এডিটিং অ্যাপ আমরা জানি। তো ভিডিও কীভাবে এডিট করতে হয় আজকে আমরা এটাই দেখব। তো এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাচ্ছি, তারপর এখান থেকে আমরা যদি এই প্লাস নিউ অপশনে চলে যাই তাহলে আমাদের ভিডিও যেগুলো মেমোরিতে সেভ করা আছে সেগুলোই চলে আসবে। আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিওকে চুজ করে নিলাম, তারপর এখান থেকে আমরা ফটো অপশনে চলে গেলাম। এখান থেকে ফটো অপশনে যাওয়ার পর আমরা দুইটা ছবিকে চুজ করে নিলাম যাতে করে আমাদের এই ভিডিওগুলো এডিট করা আপনাদের বোঝাতে সমস্যা হয়, মানে সুবিধা হয়, আমি যেন আরও ভালোভাবে আপনাদের বুঝে বলতে পারি। তো এখন দেখেন আমাদের এইগুলো ইম্পোর্ট হয়ে গেছে। প্রথমে আমাদের যে সমস্যাটা হয় আমাদের এরকমের এই যে ইন্টারফেসটা চলে আসে, আমাদের ভিডিওটা দেখেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপে, মানে এই শর্ট রেঞ্জে আমাদের মোবাইলের ল্যান্ডস্কেপে দেখলে যেরকম হয় অথবা ইউটিউবে আমরা যেরকম দেখি সেভাবে, কিন্তু আমাদের এই ফ্রেমটা আছে ভার্টিক্যালি, মানে টিকটকে যেরকম হয়। তো আমরা এটাকে এই ল্যান্ডস্কেপ কীভাবে করব, প্রথমে আমাদের এই যে ক্যানভাস অপশনে চলে আসতে হবে। ক্যানভাসে আসবো, আসার পর এখানে দেখেন কিছু রেজুলেশন অলরেডি দেওয়া আছে এখানে। তো আমরা যদি ইউটিউবের জন্য হয় এখান থেকে 16:9 দিয়ে দেবো, তাহলে দেখেন এরকম হয়ে গেছে। যদি ইনস্টাগ্রামে দেন তাহলে এরকম হবে, তারপর এটাকে আপনি জুম করে নেবেন এভাবে। তারপর যদি আপনি টিকটকের জন্য দেন অথবা শর্ট ভিডিওর জন্য দেন তাহলে এটা দিবেন। তো আমাদের যেহেতু এটা আমাদের এই ল্যান্ডস্কেপেই করবো আমরা এই ফরমেশনটাই নিয়ে নিচ্ছি, তারপর আমরা এটাকে ওকে করে দিচ্ছি। তারপর এখন আমরা যদি নেক্সট আমাদের যেটা ভিডিও প্রজেক্ট ছিল সেটাও দেখেন এভাবে চলে এসেছে। এখন সবগুলোই এই সেম প্রজেক্টে এখানে এভাবে লোড নিয়ে নিয়েছে। এখন আমরা এটা এডিটিং শুরু করব। তো এডিটিংয়ের জন্য আমাদের বেসিকে কী করতে হয়, প্রথমে কিছু অংশ কেটে বাদ দিতে হয়। তো আমরা এখান থেকে প্রথমের এই অংশটুকু থেকে ধরেন এই যে 3.7 সেকেন্ড দেখছেন এটার আগের অংশটুকুকে কেটে বাদ দিব। আমরা এখন এটাকে এই যে স্প্লিট অপশন প্রিকাটের পরে স্প্লিটে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন এটা দুই পার্ট হয়ে গেছে। তো এখন আপনি যেখানে ক্লিক করবেন সেটা মার্ক হয়ে যাবে। তো আমি প্রথমে অংশটুকুকে মার্ক করার পরে এই যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে দিচ্ছি, এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আপনি চান ভিডিওর মাঝ থেকে কোনো একটা অংশটুকুকে বাদ দিতে তাহলে এখান থেকে ধরেন আমি সামনের অংশটুকুকে বাদ দেবো। এখানে একবার স্প্লিট করলাম, একটু সামনে গিয়ে যতটুকু বাদ দিতে চাই সেখানে গিয়ে আরেকবার স্প্লিট করলাম, তারপর মাঝের যে অংশটা আছে সেটাকে ডিলিট করে দিলাম। তো দেখেন আমাদের মাঝের অংশটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিওতে যদি আমরা এই যে ভলিউমটাকে কমিয়ে দিতে চাই, হতে পারে যে আমাদের ভিডিওতে জাস্ট একটা, যেহেতু আমরা মোবাইল দিয়ে যখন ভিডিওগুলো এডিট করি তখন আমাদের মেইনলি ভিডিওগুলো এই সিনেমেটিক টাইপের ভিডিওগুলো করতে বেশি পছন্দ করি, তখন আমরা কী করব এই যে ভলিউম অপশনে চলে গিয়ে এটাকে যদি আমরা কমিয়ে দেই তাহলে আমাদের ভিডিওর যেটা ভলিউম সেটা কমে যাবে, একবারে জিরো হয়ে যাবে। আর এই যে এখানে ডাবল সাইন অর্থ হচ্ছে অল ভিডিওসের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো অল করে দিলাম, তাহলে দেখেন অ্যাপ্লাই টু অল করে দিলে আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলোতেই ভলিউমটা একবারে জিরো হয়ে যাবে। এখন তারপরে আমাদের আর কী কাজ থাকে, আমাদের এই ভিডিওর মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। অনেক সময় আমরা ভিডিওতে এই সাউন্ডগুলোকে চেঞ্জ করে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে চাই, তখন আমাদের এই যে মিউজিক অপশন সেকেন্ড অপশনটা মিউজিক অপশনে চলে আসতে হবে। তারপর এখান থেকে মিউজিক অপশনে চলে যাব, যাওয়ার পর এখান থেকে যে ইম্পোর্টেড অপশনে চলে যাব, তাহলে আমার যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো এখানে চলে আসবে। তারপর আমি যেটাকে খুশি সেটাকে আমরা চুজ করব, চুজ করার পর ইউজ দিয়ে দিব, তাহলে দেখেন আমার মিউজিকটা এখানে ইউজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি মিউজিক যদি পুরোটাই ইউজ করতে না চান, মিউজিকের ইন্ডিভিজুয়াল যে কোনো একটা পার্টকে যদি ইউজ করতে চান তাহলে দেখেন মিউজিকের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু মার্ক হচ্ছে। এভাবে মার্ক করার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা মিউজিককে ক্লিক করে দিব, মিউজিকে ক্লিক করার পর এই যে ডাবল ক্লিক করলে আমাদের এই যে সিলেকশনের একটা অপশন আসবে যে আমরা কত থেকে কোন অংশ থেকে কোন অংশকে সিলেক্ট করতে চাচ্ছি, তো কিছুতেই এটাকে আমরা চুজ করে দিতে পারবো। তারপর আমরা এটাকে ওকে করে দিচ্ছি। তারপর আমাদের যে কাজটা থাকবে আমাদের এই ভিডিওর ভলিউমটাকে অ্যাডজাস্ট করা। আপনি যদি এমন হয় যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এটা কী ইউজ করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করে দিবেন, তারপর ভলিউম অপশনের উপরে চলে আসবে, ভলিউমে যাব, আমরা ভলিউমকে কমিয়ে দিচ্ছি 25 সেকেন্ড করে দিচ্ছি, তাহলে এতটুকুর কাজ শেষ। এখন আমরা এই মিউজিক অ্যাড করার পর নেক্সট যে ফ্রেমগুলো আছে, এই যে আমাদের আরেকটা ফ্রেম আছে, তো এখন এই ফ্রেমগুলোকে কীভাবে অ্যাডজাস্ট করব,
এখানে আমরা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা উপরে ক্যানভাস যে অপশনটা আছে সেখানে চলে যাব। তারপর আমরা যদি এটাকে দেখেন জুম করি, আমাদের এই যে ফ্রেমটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি যে ফ্রেমগুলো যেভাবে অ্যাডজাস্ট করতে চান সেভাবে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পরে এখানে আমাদের আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের এমন যদি হয় যে আপনি একটা লোগো এখানে অ্যাড করবেন, তো লোগো অ্যাড করার জন্য কী করবেন, ভিডিওর শুরুতে আসবেন। আসার পরে এই যে দেখেন এখানে পিআইপি নামে একটা অপশন আছে আমাদের এই যে ফিল্টারের পরে, টেক্সট ফিল্টার, তারপরে পিআইপিতে চলে যাব। তাহলে পিআইপিতে আসার পর আমরা একটা ছবিকে চুজ করে নিলাম। তারপর দেখেন এখন আমাদের ছবিটা কিন্তু এই লেয়ারের উপরে চলে এসেছে। আমরা এখান থেকে সাইজকে অ্যাডজাস্ট করতে পারছি, এটাকে পজিশনটাকে চেঞ্জ করতে পারছি, তারপর আমরা যেখানে বসানো দরকার সেটাকে এভাবে বসিয়ে দিতে পারছি। আপনার যদি কোনো লোগো থাকে সেই লোগোটাকে এভাবে অ্যাড করে নিতে পারবেন। আর লোগোটা যদি ফুল ভিডিওর ডিউরেশন জুড়ে দিতে চান বা পুরো ভিডিও জুড়ে, তাহলে যেখানে দেখেন দুটো অপশন আছে, এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, অথবা লাস্টে ক্লিক করে ভিডিও এন্ড যদি দেন তাহলে আপনার ভিডিও শেষ পর্যন্ত এই ছবিটা এখানে এভাবেই থেকে যাবে। তারপর যদি এটার মধ্যে কোনো অ্যানিমেশন দিতে চান অ্যানিমেশন দিবেন, তাহলে দেখেন আমাদের এই ফটোটা লোড নিচ্ছে একটা অ্যানিমেশন আকারে, মানে ফটোটা এই যে আসতে আমাদের এভাবে ওপেন হচ্ছে, এই যে দেখেন ছবিটা এভাবে ওপেন হয়ে যাচ্ছে। তো এভাবে অ্যানিমেশনগুলোকে চুজ করতে পারেন। তো এখানে এর থেকে বেশি আর কিছু দরকার নেই। আর আমাদের যে কাজটা থাকে ভিডিওতে টেক্সট অ্যাড করা অথবা লোয়ার থার্ড অ্যাড করা, তো এই জন্য আমাদের উপরে দেখেন টেক্সট অপশন আছে, টেক্সটে চলে আসবো। টেক্সটে চলে আসার পর আমি যদি এখান থেকে সাবস্ক্রাইব লিখে দেই, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব, তাহলে দেখেন আমাদের এই টেক্সটটা এখানে চলে এসেছে। এখন কথা হচ্ছে সাবস্ক্রাইব লেখাটার ফন্টটাও চেঞ্জ করা দরকার, আর আমাদের এই লেখাটার আমরা কালারটাকেও চেঞ্জ করব। তো এই যে এখানে দেখেন রেইনবো যে কালারের অপশনটা, এখানে যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালার হয়ে যাবে। তো আমরা এখান থেকে কালো কালারটাকে চুজ করছি। তারপর এখান থেকে আমাদের অপাসিটি যেটা আছে, অপাসিটিটা যদি আপনি এই এটাকে একবারে মিশিয়ে দিতে চান ভিডিওর সাথে কমিয়ে দিবেন, যদি একবারে স্পষ্ট করতে চান তাহলে বাড়িয়ে দিবেন। এই যে এ এ লেখা যেটা, এটা হচ্ছে আমাদের ফন্ট। আমরা এখান থেকে ফন্টকে চুজ করব, অসংখ্য ফন্ট আছে। তারপর আমরা এটাকে ওকে করে দিব, এটাকে যেখানে বসানো দরকার সেখানে বসিয়ে দেব। তারপর ভিডিও বিগিনিং একবার দিয়ে দিলাম, এখান থেকে ভিডিও এন্ড একবার দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা ভিডিও শেষ পর্যন্ত এটা বসে যাবে। তারপর হচ্ছে আমাদের ভিডিওকে স্লো মোশন করা, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেরই এটা দরকার হয় স্পেশালি শর্ট ভিডিওগুলো করার সময়। তো আমরা যে অংশটুকুকে স্লো মোশন করবো সেটা স্লো মোশন করার জন্য ভিডিওর মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্পিড নামের একটা অপশন আছে, এই যে স্পিড, তো আমরা স্পিড অপশনে চলে যাব। এখন স্পিডটা আপনি দুইভাবে কন্ট্রোল করতে পারবেন, যে পুরো ভিডিওতে একইভাবে সেম স্পিড রাখা। ধরেন আমি এখান থেকে 1x মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এখন 1x যত কম হবে স্পিড তত কমতে থাকবে, মানে স্লো হতে থাকবে। এখন দেখেন আমি যদি এই যে 0.3 দেই, 0.2 দেই, তাহলে এটা এই যে কত স্লোলি এটা স্পিডটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি 1 দেই তাহলে দেখবেন যে এটা নর্মাল স্পিড। আবার যদি স্পিডটাকে বাড়িয়ে দেই, 2.4 করে দেই, তাহলে দেখেন এই যে স্পিডটা আমাদের ফাস্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে সব ভিডিওর জন্য সেম স্পিড পুরো ভিডিওর জুড়ে। এখন আমরা যদি চাই যে ভিডিওটার স্পিডটার মাঝে একটা মোশন থাকতে, তাহলে আমরা এই যে কার্ভ নামের যে অপশনটা, কার্ভে চলে যাব। কার্ভে চলে আসার পর আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো যে কোন অংশটুকুতে স্পিড বাড়বে। এই যে এখান থেকে দেখেন স্পিডটা, এই যে প্রথমে বাড়তেছে এটা আবার কমে গেছে। তো এইভাবে আপনি এখানে যে কার্ভটা আছে কার্ভটাকে নিজের ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। এখান থেকে যদি আপনি চান যে নতুন কোনো পয়েন্ট অ্যাড করতে, অ্যাড নিয়ে আসবেন, তারপর এভাবে পয়েন্টকে অ্যাড করতে পারবেন। অথবা এদের কিছু প্রিসেট থাকে, এই যে আমাদের সেই প্রিসেট, প্রিসেটে ক্লিক করলে এখানে দেখবেন যে এখানে কিছু অলরেডি সেট করা ফরম্যাট থাকে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে ওদের ওই ফরম্যাট অনুযায়ী একবার ফাস্ট হবে একবার স্লো হবে। তো আমরা যে শর্ট ভিডিওগুলো দেখি সেগুলো নর্মালি এরকমই হয়ে থাকে। তো এভাবে আমাদের স্পিড অ্যাড করা শেষ হয়ে গেল। তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভিডিওকে কালার চেঞ্জ করা, মানে একটু ভালোভাবে দেখানো, ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করা। তো সেজন্য আমরা কী করব, এখান থেকে দেখেন এই যে ফিল্টার অপশন, ফিল্টারে চলে আসবো। ফিল্টারে চলে আসলে এখান থেকে কিছু এআই ইফেক্ট আছে, এআই ইফেক্টটা এখানে সবথেকে মজার। আপনি যদি এআই ইফেক্টে চলে যান তাহলে দেখেন এখানে যে ক্লোন অপশনে চলে যান, এটা যদিও ক্যাপকাটে করা যায়, তবু আমি এখানে দেখাচ্ছি যে এই যে দেখেন কালার অপশনে যদি আমি চুজ করি তাহলে আমার এখানে একটা ইফেক্ট, আবার যদি এখানে চলে যাই একটা ইফেক্ট, এখানে যদি চলে আসি আরেকটা ইফেক্ট। তো ক্লোন ছাড়া যদি স্টাইলে চলে আসি তাহলে দেখবেন এটা দেওয়ার পর আরেকটা ইফেক্ট, তারপর এখান থেকে সেলিব্রেট অপশনে চলে আসবেন, এখানে দেখবেন আরেকটা ইফেক্ট। তো এভাবে এখানে হাজারো রকমের ইফেক্ট আছে, আপনার যে ইফেক্টটা দরকার, যেটা ভালো লাগে ভিডিওর সাথে সেটা দিয়ে নেবেন। আর ভিডিওর কালার অ্যাডজাস্ট করার জন্য যে ফিল্টার অপশনে চলে আসতে হবে, ফিল্টার থেকে আমরা এই যে এখান থেকে কিছু প্রিসেট করা ফিল্টার আছে সেগুলোকেও চুজ করতে পারি।
চুজ করার পর সেগুলোর অপাসিটিকে এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি যে কতটুকু পারফেক্ট হবে সেটাকে চুজ করতে পারি। এখান থেকে আরও ফরম্যাটকে চুজ করতে পারি। এখন আমরা যদি চাই যে ম্যানুয়ালি আমাদের নিজেদের ভিডিও কালার টালার যা আছে সব নিজেই অ্যাডজাস্ট করব, তাহলে আমরা এখান থেকে যে অ্যাডজাস্ট অপশনে চলে আসব। অ্যাডজাস্ট অপশনে চলে আসার পর এই যে এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্টকে যেভাবে কমানো দরকার সেভাবে কমিয়ে বাড়িয়ে যেভাবে অ্যাড করা দরকার সেভাবে অ্যাড করে দেবেন। ওয়ার্মথ যেটা আছে ওয়ার্মটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, টিন্থটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন ভিডিওর সাথে কোনটা যায়। তারপরে এগুলো আপনি মোটামুটি সবগুলো নিজের ইচ্ছা মতো একটা চেঞ্জ নিয়ে এসে দেখবেন যে আপনার ভিডিওতে কোনটা বেশি সুন্দর লাগে, তো সেভাবে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনি যখন এটাকে সব কাজ হয়ে যাবে, আমরা এখন এটাকে অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি। অ্যাপ্লাই টু অল করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওতে আর কোনো ইফেক্ট থাকলে কোনো কিছু অ্যাড করা। এই যে উপরে কিছু ফিচার আছে আমি যদি শর্টকাটে আপনাদের বলি, এটা হচ্ছে ভিডিওকে রোটেট করে দেবে, আমাদের ভিডিওকে রোটেট করার জন্য। তারপর এটা হচ্ছে আমাদের ভিডিওকে ফ্লিপ করার জন্য। ফ্লিপ মানে এখন এভাবে দেখছেন, এখন দেখেন এই যে এদিকে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমাদের এখানে আর কিছু ফিচার আছে যেগুলো আমার অত বেশি ইম্পর্টেন্ট না। এখন আপনাদের ভিডিও এডিট করা শেষ হয়ে গেলে এই যে এখানে কিছু স্টিকার থাকে, এখান থেকে চাইলে আপনি কিছু স্টিকারও অ্যাড করতে পারেন, যেগুলো আমরা অনেক সময় দেখি যে ফেসবুক স্টোরিতে এরকমের স্টিকারগুলো অ্যাড করে দেয়। তো এগুলো দেওয়ার পর আমরা ভিডিওকে যখন সেভ করব, তখন এই যে সবার উপরে এই যে দেখেন একদম টপে, একদম টপের উপরে এই যে এখানে শেয়ারের একটা অপশন আছে সেখানে চলে যাবেন। তাহলে এখান থেকে আপনার রেজুলেশনটাকে চুজ করতে হবে যে আপনি কোন রেজুলেশনে এটাকে চুজ করতে চাচ্ছেন। ফ্রেম রেট এখান থেকে চুজ করতে পারবেন। তারপর আমরা এখন এটাকে সেভ দিয়ে দেবো। তো সেভ দিলে দেখেন আমাদের সেভ হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে, আমাদের এটা কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। এখনও বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে এরকমই টিউটোরিয়াল সবসময় আমরা আপলোড করি। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে ছিলাম আমি হৃদয়, ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।